তুমি মিসওয়াক করো ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো, তুমি মিসওয়াক করো ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, তুমি মিসওয়াক করো ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো, তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে তেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে, তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনে ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, তুমি মিসওয়াক করো ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো, যারা দিবস যাবি যাইলরে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও, তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, তুমি মিসওয়াক করো ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। আমার প্রিয় সাতক্ষীরা বাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের এই সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে বসেন বসেন, কোরআনের মাহফিলে এরকম মন মেজাজ তো কাম্য নয়, বসেন বসেন, চাচা এত উত্তেজিত হয়েন না, বসেন বসেন বসেন। এই যে ছেলেগুলো এখানে এসেছে মিডিয়ার,
এরা কি এই কোরআনের মাহফিলের বিরোধী? মাহফিল কমিটিকে জিজ্ঞেস করেন তো, এই মিডিয়ার ছেলেদেরকে তারা এক পয়সাও দিয়েছে? উত্তর দিয়ে, একটা টাকা দিয়েছেন? এদেরকে খাবার দিয়েছেন? এরা যে আসছে চলে যাবে কোনো স্বার্থ নাই এদের, এরা আপনাদের জন্য এসেছে, যাদের কল্যাণে বাড়িতে বসে বসে মোবাইলে আপনারা ওয়াজ শোনেন, আপনাদের বউ ওয়াজ শোনে, আপনাদের ছেলেমেয়েরা ওয়াজ শোনে, এবং তাদের সাথে এমন আচরণ তো কাম্য নয়। যদি করেন ব্যাপার হয়ে যাবে এমন, জারুসিল্লায় সিন্নি গাইলেন তারই চিনলেন না। ক্যামেরা যারা লাগিয়েছে এরা ক্যামেরা লাগিয়ে চলে যাবে, ক্যামেরা তো আসতে পারে। এই ছেলেগুলো চাইলে নায়িকা গায়িকা নায়ক গায়কের পিছনে ঘুরতে পারতো না? পারতো তো। তারা ইসলামী সংস্কৃতি ইসলামী আলোচনাগুলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে বলে আমাদের ভাই বোনেরা এখন ইউটিউবে ফেসবুকে আজে বাজে জিনিস দেখে না। আপনারা কি আমাকে চিনতেন? আমাকেও তো আপনারা চিনেছেন মিডিয়াতে দেখে, ইউটিউবে ফেসবুকে দেখে চিনেছেন। আমার বাড়ির সিলেটে সাতক্ষীরার মানুষ আমাকে কি করে চিনত? আপনারা তো এই মিডিয়ার কল্যাণে চিনেছেন। তো এই ছেলেগুলো এসেছে নিজের গাটের পয়সা খরচ করে, প্রত্যেকেই ক্যামেরা কিনেছে, কারো ক্যামেরার দাম 1,00,000, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লক্ষ টাকা। মাহফিলে আসে ভাড়া দিয়ে যাওয়ার বেলা ছেলেগুলো, আমি প্রায় সময় অনেক মিডিয়ার ছেলেদেরকে রাস্তায় দেখি কন কনে ঠান্ডার রাতে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, গাড়ি পায় না, এত কষ্ট করে রাতের বেলা এরা বাড়িতে পৌঁছায়। এই ছেলেগুলো মাহফিলে এসেছে, আপনারা বলবেন তারা তাদের স্বার্থে এসেছে, তারা ইউটিউবে এগুলো আপলোড দিয়ে ডলার কামাবে। আপনারা এগুলো জানেন না কয়জনের চ্যানেল মানে গিয়েছে? হয়তো এদের মধ্যে থেকে দুই একজনের চ্যানেল একটু মানে আছে, কিন্তু বাকিদের অবস্থা খারাপ। না জেনে কথা বলবেন না। তো যে সকল ভাইয়েরা এখানে এসেছেন, এরা আমাদের সকলের প্রিয় মানুষ। এরা যারা এসেছেন এরাও দাঈ ইলাল্লাহ। আপনারা বলবেন দাঈ ইলাল্লাহ কিভাবে? আমরা মাঠে ময়দানে কথা বলে দাওয়াত ছড়িয়ে দিই, আর এরা প্রযুক্তিকে ব্যবহার করে এই বর্তমান অপসংস্কৃতির জামানায় প্রযুক্তিকে ইসলামের কল্যাণে কাজে লাগিয়ে বিশ্বময় কোরআনের বাণী ইসলামের বাণী এরা ছড়িয়ে দিচ্ছে। এজন্য আমি সব সময় বলি মিডিয়াতে যারা কাজ করে এরাও এখন দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করছে। উত্তেজিত হয়ে না, যারা ক্যামেরা লাগিয়েছে তারা চলে গেছে আর আসবে না, হয়তো শেষে আবার আসবে ব্যাগে ঢুকানোর জন্য। আমরা একটু সহযোগিতামূলক মনোভাব রাখলেই হয়ে যাবে ইনশা আল্লাহ। মাহফিল কমিটিকে বলবো আগামী বছর থেকে প্যান্ডেল এখানে বাস দিবেন, বাস দিয়ে মিডিয়ার জন্য ব্যবস্থা রাখবেন, ডানে বামে কিছু জায়গা রেখে দিবেন। আপনারা এত বড় আয়োজন করবেন, হ্যাঁ 20-30টা, 40টা, 50টা, 100-200 ক্যামেরা আসতে পারে, এদেরকে জায়গা করে দিতে হবে, এটা আপনাদের রেসপন্সিবিলিটি। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল করিমের পবিত্র সুন্দর এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহ আকবার। এই যে স্লোগান আপনারা দিয়েছেন, এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? এটা কার নামের স্লোগান? এই দেশ 91% মুসলমান অধ্যুষিত দেশ। মাঝে মাঝে আমাদের দেশে কোথার থেকে কিছু উল্লুক আর ভাল্লুক আসে, এসে মাঝে মাঝে এমন এমন কথা বলে যে কথাগুলো 91% মুসলমানের হৃদয়কে ব্যথিত করে, কলিজাকে আঘাত করে, হৃদয়কে ক্ষতবিক্ষত করে। এদেশের মুসলমানদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় যাদের বেতন হয়, প্রজাতন্ত্রের এক কর্মচারী কিছুদিন আগেই সাহস করে গলা উঁচু করে বলেছে আল্লাহ আকবার, এটি নাকি আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের স্লোগান। আপনারা বলেন তো আল্লাহ তাআলা তার এই পবিত্র নাম,
তার এই বড়ত্বের নাম, এই পবিত্র নামের স্লোগান, তিনি কি দুনিয়ার কোনো রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন? না। আল্লাহু আকবার এটি দুনিয়ার কোনো রাজনৈতিক দলের সুনির্দিষ্ট স্লোগান নয়, বরং আল্লাহু আকবার হচ্ছে তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানদের ইমানি চেতনার স্লোগান। আমাদের মুসলমান নামধারী কিছু লোক আছে, আল্লাহু আকবার এই স্লোগান শুনলেই তাদের চেহারা কালো হয়ে যায়, তাদের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। তারা এই স্লোগানকে বিতর্কিত স্লোগানও বলে। আমাদের দেশে মাঝে মাঝে এরকম শোনা যায়, অনেকে বলে এটা দিয়ে না, এই স্লোগান এটা বিতর্কিত স্লোগান। আমিও বলি, জন্মের পরে যারা আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে, সে সকল লোকেরাই কেবল আল্লাহ আকবরের পবিত্র স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে। আমরা মুসলমানের সন্তান, আমরা জন্মের পরে আজান শুনেছি, আজান শুনে আমাদের জন্ম হয়েছে বলে আমাদের কাছে এই পবিত্র স্লোগান বিতর্কিত স্লোগান মনে হয় না, বরং আমরা প্রত্যেকটি মুসলমান মনে করি এটা আমাদের প্রেরণার স্লোগান, এটা আমাদের চেতনার স্লোগান। আল্লাহু আকবার শুনলে যাদের খারাপ লাগে, আমি তাদেরকে বলবো, ভাই আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, হাদিসের কিতাবে আমরা হাদিস পড়েছি, আল্লাহু আকবার শুনলে আদবারাশ শয়তান, শয়তান পালিয়ে যায়, শয়তানের খারাপ লাগে। আপনি তো মানুষের জাত, শয়তানের জাত না, আপনার খারাপ লাগে কেন? যদি আপনার খারাপই লাগে তো হাদিসের ভাষ্য অনুযায়ী ওই লোকটা মানুষ নয়, এটা জীবন্ত একটা শয়তান। এরকম জীবন্ত শয়তান আছে না নাই? আল্লাহ আকবার, যার ভালো লাগে না তুই তোর ছেলে মেয়ে আর তোর এলাকাবাসীকে জানিয়ে যাবি, তুই মারা যাওয়ার পরে তোর লাশ যেন মসজিদের মাঠে, মাদ্রাসার মাঠে অথবা জানাজার মাঠে না নিয়ে তোর মতো নাদানকে যেন শ্মশানে নিয়ে পুরাইয়া ফেলে, কারণ মরার পরেও আল্লাহ আকবার আছে না নাই? মুসলমানের সন্তান যখন জন্ম নেয়, জন্ম নিয়েই প্রথমে যে সাউন্ড শুনে সেটা কি? আল্লাহ আকবার। আবার সে যখন মারা যায়, তখনও তাকে জানাজায় যখন নেওয়া হয়, জানাজা শুরু হয় কি দিয়ে? আল্লাহ আকবার দিয়ে। সুতরাং মুসলমানের সন্তান যে, তার কাছে আল্লাহ আকবার ভালো লাগবে, কারণ সে আল্লাহ আকবার শুনে দুনিয়াতে এসেছে, আল্লাহ আকবার শুনে দুনিয়া থেকে যাবে, যতদিন সে বাঁচবে তার জবান থেকে আবুল তাবুল স্লোগান বের হবে না, নেতাদের জন্য চামচামি করে আউল ফাউল স্লোগান দিবে না, স্লোগান দিতে হলে আল্লাহর বরাত ঘোষণা করে আল্লাহর জমিনে আল্লাহর নামে স্লোগান দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। রাত বেশি হয়ে গেছে, আমি অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না, সরাসরি আলোচনায় চলে যাব। আমার জীবনে প্রথম আজকে এত দেরিতে মাহফিলে উঠেছি, আপনাদের এই কমিটি, এই গ্রামের কথা আমার মনে থাকবে। আপনারা তো মাহফিল নিয়েছেন 29 তারিখ, কিছুক্ষণ পরে তো 30 তারিখ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমার সন্দেহ হচ্ছে আজকে 30 তারিখ, সরি কালকে, এই তো 12টা পরে 31 তারিখ হয়ে যাবে। তো এই যে অবস্থা দীর্ঘ রাত পর্যন্ত, এই সময় আমাদের নিজেদেরও আসলে কথা বলতে মন চায় না। 11টা সাড়ে 11টায় আমি দোয়া করে ফেলি, গতকাল এই সময় আমি গাড়িতে মাহফিল শেষ করি, তা আজকে আপনারা এই টাইমে উঠিয়েছেন। এই সব অভ্যাস পরিবর্তন করা দরকার, কারণ দীর্ঘ রাত পর্যন্ত মাহফিল হলে যারা দূর থেকে এসেছেন তারা বাড়িতে কিভাবে যাবেন? তারপরে ফজরের নামাজে সমস্যা হতে পারে। আমি অনেক জায়গায় দেখেছি যারা মাহফিল আয়োজন করে, আয়োজক কমিটির তারাও সকালবেলা 8টা 9টার সময় ঘুম থেকে উঠে, তাহলে এই আয়োজক কমিটির উদ্দেশ্য ভালো না। এদের উদ্দেশ্য হয় কালেকশন করা, নইলে কালেকশন থেকে ভাগ করা, নইলে অন্য কোনো উদ্দেশ্য আছে। হেদায়েতের উদ্দেশ্যে যারা মাহফিলের আয়োজন করে তাদের হেদায়েতে মনোভাব থাকে। আমি একটু স্পষ্টবাদী মানুষ, কি আর করবেন, সুজা সাপটা কথা বলি, আল্লাহ সঠিক সমাজ আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণটা খুব বড় ছিল না খুব ছোট ছিল? দেখে দেখে ওই ভাষণটা বললে কারো 10 মিনিটও লাগবে না। ভাষণ ছিল অল্প, কথা ছিল অল্প, কিন্তু কথার সিগনিফিক্যান্স, এর তাৎপর্য, এর গভীরতা ছিল অনেক বেশি। তাহলে বোঝা গেল, লম্বা কথা বলার চাইতে অল্প কথা যদি কথা গুছালো হয়, কথাগুলো যদি ইফেক্টিভ হয়, তাহলে ওই কথার মধ্যেও অনেক শিক্ষা থাকে, মেসেজ থাকে, ওই কথাগুলোর ভেতরে অনেক বার্তা থাকে।
আর যদি অগোছালো হয় অনেক লম্বা বলেও সেখান থেকে কোনো বেনিফিট নেওয়া যাবে না। তো আমরা বেশি লম্বা কথা না বলে চেষ্টা করব আমরা অল্প কথা থেকে, আজকের মাহফিলে এসেছি আমরা অল্প কথা, অল্প কথা বলে আমরা এই অল্প কথাগুলো নিয়ে বাড়ি যাব, এই শিক্ষার আলোকে জীবন পরিচালনার শপথ আমরা নিব ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বাস করছি এই পৃথিবী আমাদের জন্য আসল ঠিকানা নয়। আমরা এই দুনিয়াতে চিরকাল থাকব না, একদিন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদের সবার জন্য মৌত অপেক্ষা করছে, মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে। মানুষের জীবনে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলম্ভনীয়, অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর সামনে সবাই অসহায়, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে? কেউ রেহাই পাবে? পাবে না। মৃত্যুর মাধ্যমে যেমন আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, ঠিক তেমনিভাবে এই যে মাথার উপরের বিশাল আসমান, পায়ের তলায় বিস্তৃত জমিন, এই আসমান জমিনও চিরকাল থাকবে না, উলট পালট হয়ে যাবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে আসমান জমিন উলট পালট হয়ে যাবে, আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। এই মহাবিশ্বের সব কিছু একদিন ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, লণ্ডভণ্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে কেয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তবে সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা, বিভীষিকাময় সেই দিন কখন আসবে, কোন বছরের কোন মাসের কত তারিখে আসবে এটা কেউ বলতে পারবে না। কেবলমাত্র এটা একজন জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা একদিন ঘটবে, আসমান জমিন সবকিছু লণ্ডভণ্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে যাবে, কিছুই থাকবে না। রব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ফান হয়ে যাবে, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কিছুই থাকবে না, সব একদিন লণ্ডভণ্ড হয়ে যাবে, মেসাকান হয়ে যাবে। তবে কেয়ামতের বিভীষিকাময় সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে একজন ছাড়া কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কথা বলে বলে কাফেরদেরকে সাবধান করে তিনি যে রিসালাতের দাওয়াত শুরু করলেন, কাফের মুশরিকরাও নবীজিকে বলতো তুমি যে কিয়ামতের কথা বলো সেই কিয়ামত কখন হবে? রব্বুল আলামিন কাফের মুশরিকদের সেই কথাগুলো কোরআনুল কারিমে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুকান নাসু আনিস-সাআ, ও নবী কাফের মুশরিকরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামতের ঘটনা কখন ঘটবে, আপনি তাদেরকে জবাব দেন উল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে বলেন কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী সেই ঘটনা কখন ঘটবে একজন ছাড়া কেউ জানে না, তিনি কে? তবে কিয়ামতের ঘটনা ঘটবার আগে এই পৃথিবীবাসীর অবস্থা কেমন হবে, আখেরি জামানায় কিয়ামতের আগে কিরকম চিত্র হবে, মানুষ কিসে নিপতিত হবে, কোন কোন ফেতনা ছড়াবে, সেগুলো 1500 বছর আগে বলে গিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলে গিয়েছেন? যেন কিয়ামতের আগে শেষ জামানার মানুষগুলো সেফ থাকে, তারা যেন নিজের ইমানকে সেফ রাখতে পারে, ফিতনা থেকে তারা যেন বেঁচে থাকতে পারে। নবীজি বলেছেন আখেরি জামানায়, শেষ জামানায় নিজের ইমানকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন হবে, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে তার চাইতে শেষ জামানায় ফেতনার সেই সময়ে
ইমান বাঁচিয়ে রাখা তার চেয়ে আরও বেশি কঠিন হবে। এই ফেতনার জামানা চলে এসেছে, আমরা কিয়ামতের আগের জামানার মানুষ, শেষ জামানার মানুষ। শেষ জামানায় যে ফেতনাগুলো প্রকাশ পাবে, দেড় হাজার বছর আগে নবীজি যেগুলির কথা বলে দিয়েছেন, হাদিসে কিতাবুল ফিতান আছে, ফিতনার অধ্যায় আছে, সেগুলো পড়লে দেখা যায় বর্তমান পরিস্থিতির সাথে নবীজির সেই কথাগুলো যেন মিলে যাচ্ছে। আমি আজ আপনাদের সামনে আখিরি জামানার কিছু ফিতনার কথা তুলে ধরব, কেন, যাতে করে ওই ফিতনা থেকে আমরা আমাদের ইমান বাঁচিয়ে আমরা হেদায়েতের পথে চলতে পারি ইনশাআল্লাহ। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। শুরু হচ্ছে, শোনেন, নাম্বার ওয়ান, এক নাম্বার, নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদ থেকে ফিতনা ছড়াবে। এটা কি মসজিদ নাকি স্কুল? আচ্ছা, মসজিদ থেকে শেষ জামানায় কি ছড়াবে? ফিতনা ছড়াবে। আপনারা সবাই একটু আওয়াজ বড় করে জবাব দেন তো, মসজিদ কি ফিতনার জায়গা না ইবাদতের জায়গা? কিন্তু নবীজি বলেছেন আখিরি জামানায় মসজিদ থেকে ফিতনা ছড়াবে। কিরকম ফিতনা ছড়াবে নবীজি বলেছেন? আসুন আমরা হাদিস থেকে জেনে নেই, বুখারী মুসলিম ইবনে মাজা নাসাই আবু দাউদ বিখ্যাত পাঁচটি হাদিসের গ্রন্থে এই হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাআ আন-নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে। নবীজি বলেছেন শেষ জামানায় মানুষগুলো মসজিদের শোভা সৌন্দর্য বর্ধন করে, তারা মসজিদ নিয়ে এক এলাকার লোকেরা আরেক এলাকার লোকের সাথে গর্ব করবে। আখেরি জামানায় মানুষগুলো মসজিদকে চাকচিক্যময় করার প্রতি মনোযোগী হবে। কার এলাকার মসজিদের চাইতে কার এলাকার মসজিদকে কত সুন্দর করা যায় সেই দিকে মানুষ প্রতিযোগিতায় ঝুঁকে পড়বে। যদি 60 লক্ষ টাকা দিয়ে বানানো হয়, আরেক এলাকার লোকেরা বলবে মাত্র 60 লক্ষ টাকা দিয়ে মসজিদ বানিয়েছ, আমরা আমাদের এলাকায় 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। আরেক এলাকার লোকেরা বলবে মাত্র 1 কোটি, আমরা তো বানিয়েছি 3 কোটি টাকা দিয়ে। কোনো এলাকায় লোকেরা 106টা গম্বুজ দিয়ে মসজিদ বানাবে, অন্য এলাকার লোকেরা বলবে আমরা 203টা গম্বুজ দিয়ে মসজিদ বানাবো। এইরকম করে মানুষ মসজিদের শোভা সৌন্দর্য বর্ধন করে তারা পরস্পর প্রতিযোগিতায় নিমজ্জিত হবে। নবীজি বলেছেন আখেরি জামানায় মানুষগুলো মসজিদ নিয়ে সৌন্দর্য নিয়ে গর্ব করবে। ভালো করে কথাগুলো শুনেন, তাহলে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে মসজিদের শোভা সৌন্দর্য বর্ধন করা এটা কি খারাপ জিনিস নাকি? উত্তর হলো না, মসজিদের শোভা সৌন্দর্য বর্ধন করা এটা মোটেও খারাপ জিনিস নয়, কিন্তু শুধুমাত্র মসজিদকে বাহিরের দিক দিয়ে চাকচিক্যময় করে মসজিদের ভেতরে হেদায়াতি কাজ পরিচালনা না করে মসজিদ যদি পরিচালনা করা হয়, আল্লাহর নবী এটাকে বলেছেন কিয়ামতের একটা আলামত। সেই আলামত আজকে প্রকাশ পেয়ে গিয়েছে। আমরা এখন শুধু মসজিদকে সুন্দর করি, মসজিদের ভেতরে কোন দেশের দামি দামি ব্র্যান্ডের টাইলস লাগানো যায় সে ব্যাপারে আমরা মনোযোগী, কিন্তু মসজিদের ভেতরে হেদায়াতি কার্যক্রম পরিচালনা করতে আমরা ততটা মনোযোগী নই। আল্লাহর নবী ব্যাপারটি আরো সুস্পষ্ট করে বলেছেন। নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সা, নিশ্চয়ই কিয়ামতের একটা লক্ষণ হলো উলুউন আহলুল ফিস্ক ফিল মাসাজিদ, মসজিদগুলো থেকে ফিতনা ছড়াবে, মসজিদের ভেতরে পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। নবীজি বলেছেন শেষ জামানার মসজিদগুলো হবে এমন, মসজিদের বাহির ফিটফাট কিন্তু ভেতরের অবস্থা থাকবে সদরঘাট। দেখা যাবে মসজিদগুলোতে ইমাম সাহেব খতিব সাহেব ইমানদার ব্যক্তিদের গলার আওয়াজের চাইতে পাপাচারী দুষ্ট দুর্নীতিবাদ চোর ডাকাত লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। 1500 বছর আগে
দেড় হাজার বছর আগে নবীজির বলা কথাগুলো আজ কিভাবে বাস্তবায়িত হয়েছে দেখেন। এখন দেখা যায় একশো, এখন দেখা যায় এক কোটি দুই কোটি টাকা দিয়ে বানানো মসজিদের ভেতরে সভাপতি হয়েছে সুদখোর সভাপতি, সেক্রেটারি হয়েছে ঘুষখোর সেক্রেটারি, ক্যাশিয়ার হয়েছে লম্পট চরিত্রহীন কিংবা দুর্নীতিবাজ। এজন্য দেখা যায় ওই সুন্দর সুন্দর মসজিদগুলোর ভেতরে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে, খতিব সাহেবের গলা আওয়াজের চাইতে এই পাপাচারী দুষ্ট লোকদের গলার আওয়াজ বেশি। কিরকম বেশি দেখেন, ইমাম সাহেব শুক্রবার জুমার দিনে সুদ নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কমিটিতে সুদখোর ব্যক্তি আছে। ইমাম সাহেব জুমার দিনে ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কমিটির ভেতরে টাটকা ঘুষখোর আছে। ইমাম সাহেব দুর্নীতি নিয়ে চাঁদাবাজি নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কমিটির ভেতরে টাটকা দুর্নীতিবাজ, টাটকা টেন্ডার বা চাঁদাবাজ আছে। কি বলেন, এইরকম মসজিদ আমাদের সমাজে আছে না নাই? এক হুজুর এক মসজিদে নতুন জয়েন করেছেন, তো হুজুর খুব প্রিপারেশন নিয়ে জুমার খুতবা শুরু করেছেন সুদের বিষয়ে। কিছুক্ষণ পর সভাপতি কাশি মারছে, হুজুর চালাক ছিলেন, বুঝে ফেলেছেন তার ওয়াজ কমন পড়ে গেছে, কি আর করবেন, সঙ্গে সঙ্গে টপিক চেঞ্জ করে চলে গেলেন ঘুষের টপিকে, সেক্রেটারি কাশি মারছে। হুজুর বুঝেছেন মসজিদে এই ঘুষের ওয়াজও কমন পড়ে গিয়েছে, চাকরি বাঁচাইতে হবে, তো তাড়াতাড়ি চলে গেছেন তিনি দুর্নীতির ওয়াজে। কিছুক্ষণ পর ক্যাশিয়ার হুজুরের দিকে তাকাইয়া জুড়ে কাশি মারছে, হুজুর বুঝছেন এই ওয়াজও কমন পড়ে গেছে। ঘড়ির দিকে তাকায় দেখে একটা পঁচিশ মিনিট বাজে, তিনিও বললেন আজকের বয়ান শেষ, ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে মসজিদে ইমাম সাহেব কিংবা খতিব সাহেব সুদখুর ঘুষখুর আর দুর্নীতিবাজদেরকে ভয় করে চাকরি বাঁচানোর জন্য হক কথা বলতে পারেন না, প্লিজ ভাই, আপনি রসুলুল্লাহর পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে ব্যবসা করে মাটি কেটে চাকরি করে গুলামি করে ভাত খান, আপনার জন্য সম্মানের হবে। আর যদি রসুলুল্লাহর পবিত্র ওই মিম্বরে বসে জুমার খুতবা আপনি দেন, তাহলে সুদখুর ঘুষখুর চোর ডাকাত দুর্নীতিবাজদেরকে ভয় না করে আপনি হক কথা, আপনি আপনার গলার আওয়াজ বড় করে সাহসিকতার সাথে বলতে হবে, নইলে চলে যান। ভাই রাখো আল কোরআনের আলো আগে মসজিদের, আর মসজিদের ভেতরেও তার দরকার, কারণ এখন মসজিদের ভেতরেও আল কোরআনের আলো। আপনারা বলবেন হুজুর কেমনে নাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মসজিদ কারা আবাদ করবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয়ই আল্লাহ আর আখেরাতের উপরে যারা ঈমান আনে তারাই আল্লাহর পবিত্র ঘর মসজিদ আবাদ করবে। বলেন তো আল্লাহর উপরে যারা ঈমান আনে আর আখেরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, বিচার করা লাগবে, আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয় যার অন্তরে আছে, হে কি পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়তে পারে নাকি? আরো জোরে বলেন। তাইলে মসজিদ কমিটি, মসজিদ হলো একটা পবিত্র জায়গা, এই জায়গায় কমিটি হবে এমন পাঁচ ওয়াক্তের নামাজ হওয়া লাগবে। কিন্তু আমার এই সোনার বাংলাদেশে অনেক মসজিদের কমিটি হয় টাকা দেখে, ভিআইপি দেখে, সিআইপি দেখে, এরা পাঁচ ওয়াক্তের নামাজেও আসে না, এমনকি জুমার দিনে সবার আগে আসে না, সবার শেষে এসে মানুষ চড়াইয়া সামনের কাতারে যেতে চায়, পাঁচ ওয়াক্তের নামাজ তাদেরকে পাওয়া যায় না। মসজিদ কমিটির ওই সকল লোকদেরকে মসজিদ কমিটির ভেতরে সভাপতি সেক্রেটারি কিংবা কোনো পদে থাকতে দেওয়া যায় না। ঠিক তো বললে, এরকমই বাংলাদেশের মসজিদগুলো পরিচালিত হচ্ছে। কিছু লোক আছে পাঁচ ওয়াক্তের নামাজও নাই, এমনকি জুমার দিনে সবার শেষে আইসা, ভাই একটু সাইড দেন তো, একটু সাইড দেন, সাইড দিয়ে দিয়ে পিছন থেকে সামনে যায়, আছে না নাই? রাসূলুল্লাহ মসজিদে খুতবা দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক সবার পরে এসে এরকম সামনে যেতে যাচ্ছেন, নবীজি খুতবা বন্ধ করে বললেন এই বসে যাও, যেখানে জায়গা পেয়েছো সেখানে বসো, মানুষকে ডিঙিয়ে সামনে আসা এটা মসজিদের আদব হতে পারে না। মসজিদ শেষ জামানার মসজিদের কথা বলে গিয়েছেন নবীজি, পাঁচ কোটি টাকা দিয়ে মসজিদ হবে,
কিন্তু ওই 5 কোটি টাকা মসজিদে ইমাম সাহেবের 5000 টাকা বেতন মাসের পর মাস আটকায় রাখবে। এগুলো হচ্ছে সেজদা মানার মসজিদ আর মসজিদের ভেতরের বাহিরে অবস্থা। রাসূলুল্লাহর মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য এক রকম নয়। আপনারা বলবেন কি রকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সেখানে আরো অনেক কর্মসূচি হতো। সেখানে দার্স হতো, দার্সুল কোরআন হতো, দার্সুল হাদিস হতো, তালিম তরবিয়ত হতো। নবীজির সেই মসজিদে বিবাহ শাদির অনুষ্ঠান হয়েছে, আকদের অনুষ্ঠান হয়েছে নবীজির সেই মসজিদে। সামাজিক কাজ হয়েছে, বিচারের কাজ হয়েছে। আমরা এখন মসজিদকে শুধু 5 ওয়াক্ত নামাজের জায়গা বানিয়েছি, হেদায়েতি কোনো কাজই নাই, সামাজিক কোনো কাজ নাই। আমরা যখন বিয়ে শাদিকে মসজিদ থেকে আউট করে বিভিন্ন কমিউনিটি সেন্টার আর ক্লাবে নিয়ে গিয়েছি, তখনই বিবাহতে অশ্লীল গান, বাদ্য বাজনা, নাচ গান, নারী পুরুষের অবাধ মেলামেশা আর বেহায়াপনায় বিয়ে শাদি ভরপুর হয়ে গিয়েছে। এই মসজিদের মধ্যে আজকে কোরআন তালিমের প্রোগ্রাম নাই। আমরা তো চাইলে এই মসজিদগুলোতে সপ্তাহে অথবা 15 দিনে 20 দিন পরপর আমরা দার্সুল কোরআন, দার্সুল হাদিস কিংবা ইসলাহি বয়ানের আয়োজন করতে পারতাম। অনেক ইফেক্টিভ, প্রোডাক্টিভ অনেক কর্মসূচি আমরা মসজিদ থেকে নিতে পারতাম। যারা বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না, তাদের জন্য আমরা মসজিদগুলোতে বিশুদ্ধ কোরআন শিক্ষা কেন্দ্র চালু করতে পারতাম। মসজিদ থেকে আমরা মক্তব চালু করতে পারতাম, যদিও অনেক মসজিদে মক্তব আছে আলহামদুলিল্লাহ। মসজিদে আমরা বিভিন্ন দিনী প্রোগ্রামের আয়োজন করতে পারতাম, বিভিন্ন সামাজিক কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, মানবিক কাজ, সামাজিক কাজ, এগুলো মসজিদ থেকে আমরা চাইলে পরিচালিত করতে পারতাম। কিন্তু না, আমরা এই কাজগুলো না করে আমরা শুধু মসজিদের শোভা সৌন্দর্য বর্ধন করে হেদায়েতি কোনো কর্মসূচি, এগুলোর দিকে আমাদের মনোযোগ নাই। শেষ জামানার এই ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আমরা যেন মসজিদকে হেদায়েতের জায়গা বানাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে নবীজি বলেছেন, আখিরি জামানার আরেকটি ফিতনা হলো মানুষ শুধুমাত্র তার পরিচিত মানুষকে সালাম দিবে, অপরিচিত মানুষকে সালাম দিবে না। এই হাদিসটা যখন পড়ি ভাবি, আহারে 1500 বছর আগের বলা কথাগুলো কেমনে আজকে বাস্তবায়িত হয়েছে। দেখেন নবীজি বলেছেন, ইন্না মিন আশরাতিস সা, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো, আইয়ুসাল্লিমুর রাজুলু আলার রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা। নবীজি বলেছেন, আখিরি জামানায় কিয়ামতের আগের আগের যুগের একটি আলামত হলো মানুষ শুধুমাত্র তার পরিচিত মানুষকে সালাম দিবে, অপরিচিত কোনো মানুষকে সালাম দিবে না। বলেন তো এই চিত্র আমাদের সমাজে এখন আছে না নাই? শুধু যাদেরকে চিনে তাদেরকে সালাম দেয়, এমন কি যাদেরকে চিনে তাদেরকেও সালাম দেওয়ার সময় ভাবসাব নেয়। কেমন ভাবসাব? আমাদের অবস্থা হলো এমন, আমরা সালাম দিতে চাই না, সালাম শুধু নিতে চাই। যদি ঊর্ধ্বতন চেয়ারে থাকি, অধস্তনকে আমরা সালাম দিতে পারি না। যেমন মনে করেন কেউ চাকরি করেন, তিনি ঊর্ধ্বতন জায়গায় আছেন, অধস্তনকে তিনি সালাম দেন না। আপনাদের কথা কি বলবো, বহু মাদ্রাসায়ও দেখেছি মুহতামিম সাহেব তিনি তার মাদ্রাসার শিক্ষকদেরকে সালাম দেন না, প্রিন্সিপাল সাহেব তার মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দেন না, হেডমাস্টার সাহেব তিনি তার স্কুলের টিচারদেরকে অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দেন না, এমনকি দেখা যায় প্রতিষ্ঠানের বস তার কর্মচারীকে সালাম দেন না, বাড়িওয়ালা তার বাড়ির ভাড়াটিয়া কিংবা দারোয়ানকে সালাম দেয় না, গাড়ির মালিক তার গাড়ির ড্রাইভারকে সালাম দেয় না। তাহলে বোঝা গেল যে ব্যক্তি ঊর্ধ্বতন জায়গায় থেকে অধস্তনকে সালাম দেয় না, বোঝা যাবে তার অন্তরের মধ্যে অহংকারী মনোভাব আছে। কারণ নবীজি বলেছেন, যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত। যদি আপনি আপনার ভাইকে দেখলে সালাম দিতে না পারেন, বোঝা গেল আপনার মনের মধ্যে অহংকার কাজ করে। আপনি যদি আপনার বাড়ির দারোয়ানকে সালাম দিতে না পারেন, কাজের লোককে সালাম দিতে না পারেন, ড্রাইভারকে যদি সালাম দিতে না পারেন, বোঝা যাবে আপনার মধ্যে অহংকারের বীজ আছে। আমার নবীর চরিত্র হলো, নবীজিকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে না। নবীজির কোনো সাহাবি, নবীজির আশেপাশের কোনো খাদেম নবীজিকে কোনোদিন সালাম দিতে পারে নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি একটানা 10 বছর নবীজির খেদমত করেছি, 10 বছর নবীজির খাদেম ছিলাম, কিন্তু একটা দিনও আমি নবীজিকে আগে কখনো সালাম দিতে পারি নাই। একদিন আমি সালাম দেওয়ার জন্য একটু আড়ালে দাঁড়ালাম,
যাতে করে আজকে আমি আগে সালাম দিতে পারি, যখনই আলার আমি যখনই আড়াল থেকে বের হয়ে সালাম মুখ থেকে বের করতে যাব, আমার দয়ার নবী মায়ার নবী আমি সালাম দেওয়ার আগেই আমাকে সালাম দিয়ে দিলে, তাহলে বলেন তো সালাম দেওয়া নাকি নেওয়াটা সুন্নত? আরো জোরে বলেন। কিন্তু আমরা কেমন জানি একটা হেডাম নিয়ে চলি, সালাম আমরা দিতেই চাই না। বয়সে যদি বেশি থাকে কম বয়সী লোককে সালাম দেয় না। এক চাচা একবার চৌরাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু যুবক চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, যুবকরা চাচাকে দেখে নাই সালাম দেয় নাই। চাচা তো ফায়া, হেই তোর বাপের নাম কি রে, তোর মায়ের নাম কি, তোর বাপ মা তোর আদব কায়দা শিখে না, হ্যাঁ অনেক কিছু বলে ফেলেছে। চাচা যদি রাগ না করে ওই যুবকদেরকে তিনি নিজেই সালাম দিয়ে দিতেন, দেখা যেত যুবকরা সালামের জবাব দেওয়ার পরে তারা একজন আরেকজনকে বলতো, চাচা আমাদের বাবার বয়সী মানুষ, মুরব্বী মানুষ, আমাদেরকে সালাম দিয়ে দিয়েছেন, ভাইয়েরা তোমরা সব সময় সাবধান থেকো, এই চাচাকে নেক্সট টাইম পেলে আমরা আগে থেকেই রেডি থাকবো, কারণ চাচার অভ্যাস আগে সালাম দিয়ে ফেলা, আমরা রেডি থাকবো, আমরা আগে সালাম দেব। তাহলে বুঝা গেল রাগারাগি না করে ফায়ার না হয়ে মাঝে মাঝে নিজে সালাম দিয়েও মানুষকে সালামের তালিম দেওয়া যায়। আপনি আপনার নিজের ছেলেকে সালাম দিবেন যাতে করে আপনার ছেলে আপনার কাছ থেকে সালামের তালিম পেয়ে যায়। আপনি আপনার মেয়েকে সালাম দিবেন যাতে করে আপনার মেয়ে আপনার কাছ থেকে সালাম পেয়ে যায়। সালামের ভেতরে কোনো লস নাই, বলেন তো সালাম দিলে লস না লাভ? হাই হেই হ্যালো এগুলোর মধ্যে কোনো লাভ নাই। এখন তো যুবক তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তারা একজনের সাথে আরেকজনের দেখা হইলে বলে হাই। একদিন এক ছেলে আমাকে মেসেঞ্জারে টেক্সট করেছে, কয় হাই হুজুর, আমি জবাব দিয়েছি নাই হুজুর। আমাকে সে রিপ্লাই করলো, হুজুর ডোন্ট মাইন্ড প্লিজ, আপনি রাগ কইরেন না, হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর, আপনি নাই হুজুর দ্বারা কি বোঝাতে চাইলেন? আমি বললাম ভাই আপনি বলেছেন হাই, আমি বলেছি নাই, এর মানে হলো এই হাই এর কোনো ভ্যালু ইসলামে নাই। আমি তাকে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম ভাই এই রকম অভিবাদন রীতি, ডোন্ট সে হাই অর হ্যালো, দেখা হলে কিংবা কথা হলে বলবেন আসসালামু। এই সালামটা আমাদেরকে শিখিয়েছেন দুনিয়ার কোনো নবীও না। সালামের ইতিহাসটা আপনাদেরকে আজকে শোনায়া যায়, সালাম যিনি শিখাইছেন তিনি কে কেমনে জানেন? রব্বুল আলামিন আমাদের সবার বাবা সাইয়েদিনা আদম আলাইহি সালামকে নিজের হাতে বানালেন। এখন তো বাংলাদেশে এত বান্দর বাড়ছে, যারা বলে মানুষ নাকি মানুষের জাত না বান্দরের জাত। 2023 সালে আইসা দেখলাম এতগুলা বান্দরের বাচ্চা বাংলাদেশে আছে, যারা গবেষণা করে পাইছে মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল, গাছের ডালে ডালে লাফাইতে লাফাইতে বানরের নাকি লেজ একদিন খসে পড়ে গেছে, বিবর্তিত হয়ে বানর একদিন মানুষ হয়ে গেছে। আপনারা কত বানর দেখছেন জন্মের পরে, আজ পর্যন্ত দেখছেন কোনো বানর হঠাৎ করে মানুষ হয়ে গিয়েছে? কি জাতের বুদ্ধিজীবী, বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের সব চুল পড়ে গেছে, এমন অবস্থা হয়েছে তেল দিয়ে রোদের মধ্যে দাঁড়ালে মাথাটা চক 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 করবে, এত বুদ্ধি তাদের। বুদ্ধি হইতে হইতে গবেষণা করে এইটা পাইছে মানুষ নাকি মানুষের জাত না। আরে মানুষ মানুষের জাত, মানুষ এসেছে আদম হাওয়া থেকে। তোমরা যারা বলো মানুষ বান্দর থেকে এসেছে, তোদের মা বাপ তোদের পূর্বপুরুষ বান্দর থাকতে পারে, আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না। যদি সামান্য পাঠ্য বই বানাইতে না পারো, এত বুদ্ধি হয়েছে বুদ্ধিজীবীর ঘরের বুদ্ধিজীবী। আমি দায়িত্বশীল মহলকে বলবো, প্রয়োজনে আলেমদেরকে ডেকে পাঠ্য বই রচনা সম্পাদনার দায়িত্ব দেন, আলেমরা আরো চমৎকার সিলেবাস শিক্ষাক্রম জাতিকে উপহার দিতে পারবে। আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে বান্দরামি শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হবে, জীবন থাকতে না বাংলাদেশে হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। এ ভাই বসেন, সময় কম, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। আমার আওয়ামী লীগের ভাইয়েরা, আমার বিএনপির ভাইয়েরা, আমার জাতীয় পার্টির ভাইয়েরা, আমি আপনাদের সবাইকে বলছি আপনারা এক একজন এক এক দল করেন ঠিক আছে, কিন্তু এটা আপনাদের সবচেয়ে বড় পরিচয় নয়। আপনাদের সব থেকে বড় পরিচয় আপনারা মুসলমান।
এই মাহফিলে দেখেন আমার আওয়ামী লীগের ভাইয়েরা, আমার বিএনপির ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা সবাই মিলেমিশে একাকার হয়ে আছে। এখানে কি শুধু আওয়ামী লীগের মানুষ আছে? এখানে বিএনপির মানুষ আছে, এখানে জাতীয় পার্টির মানুষও আছে, মসজিদে নামাজে সব দলের মানুষ আছে না নাই? হ্যাঁ, এটা তো ভাই রাজনৈতিক ইস্যু নয়। আমরা সবাই মুসলমান হিসাবে কোরআন পড়েছি, জানি মানুষ মাইন্সের জাত, মানুষ এসেছে আদমার হাওয়া থেকে। এখন আমরা যদি এই শিক্ষা ব্যবস্থা দল মত নির্বিশেষে সবাই যদি এগুলো বাতিলের জন্য প্রতিবাদ না করি, যে যেই দলই করি ভবিষ্যতে বিপদে পড়বো। কেমন বিপদ? আপনি তো একদিন বুড়া হবেন, বুড়া হওয়ার পরে আপনার নাতি নাতনি এরা আপনার কাঁধের উপর উঠবে, কুলে কাঁখে চড়বে, এরপরে আপনাকে বলবে, দাদু ভাই, নানু ভাই, আমরা তো স্কুল কলেজে গিয়ে ডারউইনের বিবর্তনবাদ পড়েছি, সেখানে আমরা জেনেছি মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল, তো আমার পূর্বপুরুষ তো দাদু ভাই নানু ভাই তুমি, তাহলে বলো তো তোমার দাদার বাপ কোন কালারের কোন জাতের বান্দর ছিল, ঠিক না বে? ঠিক। তো এটা কি আমাদের রাজনৈতিক ইস্যু? আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বিএনপি করি, জাতীয় পার্টি করি, যে যে দল করি, আমাদের দলীয় আদর্শ একটা আর দিনী আদর্শ একটা। দিনী আদর্শ নিয়ে ছিনেমিনি খেলতে কাউকে বাংলাদেশে হতে দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, কারণ আলেমদের প্রতিনিধি দল উনার সাথে সাক্ষাতের পরে তিনি আশ্বস্ত করেছেন। তারপরে দেখা গিয়েছে শিক্ষামন্ত্রীও প্রেস কনফারেন্স করে বলেছেন বিতর্কিত বিষয়গুলো আলেমদের সাথে মিটিং করে বাদ দেওয়া হবে। অথচ শিক্ষামন্ত্রীও এর আগে ওদের কথায় লাফিয়েছিলেন। আমরা সরকারকে বলবো, এদেশের আলেমোলামারা কোনো দল করেন না, আলেমোলামারা সরকারকে মাঝে মাঝে পরামর্শ দেন। সরকারকে বলবো, যারা নির্বাচন আর কয়েকটা দিন বাকি আছে, কয়েক মাস, নির্বাচনের আগে যারা বিতর্কিত বিষয় ঢুকাইয়া দিয়া জাতির সামনে আপনাদের ইমেজকে নষ্ট করতে চেয়েছে, সরকারকে আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, ওই সকল লোকদেরকে গ্রেফতার করে আপনারা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, কারণ এরা আপনাদেরকেও ইলেকশনের আগে বিতর্কিত অবস্থায় ফেলতে চেয়েছে, ঠিক কিনা? এবং এদেশের মুসলমানদের দিনই অনুভূতি নিয়ে এরা খেলা করেছে। দেখুন, আপনারা সবাই বলেন তো আপনারা ছোটবেলায় কি সুন্দর সুন্দর বিষয় শিখেছেন, ভাইয়েরা আমার কথায় কেউ রাগ কইরেন না, সবাই বলেন তো আমরা ছোটবেলায় কি সুন্দর সুন্দর জিনিস শিখেছি। আমরা এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করি, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আমাদের দেশে। এদেশে আমরা দেখা যায় রোজা পূজা একসাথে হয়, কিন্তু আমাদের হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে কোনো দাঙ্গা কখনো হয় না, কারণ ইসলাম আমাদেরকে বলে অন্য ধর্মের উপাস্যকে গালি দিও না, অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালিও না, সবাই যার যার ধর্ম পালন করবে। এজন্য আমার দেশের শান্তিকামী মুসলমানরা কখনোই অন্য ধর্ম, অন্য ধর্মীয় সম্প্রদায় কিংবা অন্য ধর্মের উপাসনালয়ে কখনো হামলা চালায় না, কারণ ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না। আমরা ছোটবেলা থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, এখানে কোনো সাম্প্রদায়িকতা নাই, আমরা সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা পেয়েছি। দেখেন, আপনারা আমার সাথে একমত হবেন, ছোটবেলা আপনারা কি শিখেছেন? সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কবিতাগুলো সুন্দর না অসুন্দর? আমরা শিখেছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা পড়েছি আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগি। আমরা আরো সুন্দর সুন্দর কবিতা পড়েছি, তুলি দুই হাত করি মুনাজা হেরহিম রহমান, পড়ছেন কিনা আপনারা? সবাই জবাব দেন, পড়ছেন কিনা? এরপরে আপনারা পড়েছেন কাজী নজরুল ইসলামের কবিতা, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। এরপরে আমরা আরো পড়েছি জসীম উদ্দিনের সেই কবিতা, তো সেই কবিতা তো অনেক সুন্দর। নাতি এসে জসীম উদ্দিনকে বলতেছে, দাদু ভাই আপনি কবরের পাশে প্রতিদিন কেন আসেন? জসীম উদ্দিন কবিতা লিখে ফেলেছেন, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নে জলে। আপনারা পড়ছেন না এই কবিতাটা? আমি নিজে পড়েছি, এমনকি পাবলিক পরীক্ষা এটা আসছে, আমি নিজে এই কবিতাটা লিখেও ছিলাম। তো এই কবিতাটা পড়লে স্বামী স্ত্রীর প্রেমাদর্শের যে একটা সুন্দর সম্পর্ক, তার একটা সুন্দর চিত্র এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। প্রতিটি কবিতা আমরা সুন্দর পড়েছি, আমরা আমাদের পাঠ্যবইতে সুন্দর সুন্দর লেসন পেয়েছি, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, এরপরে আমরা মুঘলদের ইতিহাস, এরপরে প্রাচীন আমলের ইতিহাস পড়েছি। এখন বইয়ের মধ্যে আপনারা দেখেছেন টেলিভিশন চ্যানেলে পত্রপত্রিকায় দেখানো হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ, আমরা
লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে যে দেশ পেয়েছি সেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে পর্যন্ত ইতিহাস বইয়ে বিকৃত করা হয়েছে। আর কবিতা কি অবস্থা দেখেন, এই যে বইগুলো ছাপা হয় এগুলো আপনাদের ট্যাক্সের পয়সা না, এগুলো ছাপা হয়েছে, দেখেন কি কবিতা শেখায়। এখন কবিতা শেখাচ্ছে, আদুম বাদুম ঘোড়া ডুম সাজে, হাতি বা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং। এটা যে লেখছে আমি যদি হেরে পাইতাম তারে বলতাম, এই তুই এইটা লেখার আগে কই বোতল খাইছিলি, তুই এইটা লেখার আগে ডেট ফেল ডেট ওভার গাঞ্জা মনে খাইছিলি। কেন কথাটা বললাম দেখেন লিখছে কি, হাট্টি মাটিম টিম তারপরে তারা মাঠে পারে, আবার হেদের নাকি খাড়া আছে দুইটা, আচ্ছা শিং আছে, শিং আছে এমন প্রাণীর ডিম দেয়। আপনারা জীবনে কোনোদিন দেখছেন গরু ডিম দেয়, ছাগল ডিম দেয়, বলদ ডিম দেয়, কোন জাতের বলদের ঘরের বলদরা এরকম কবিতা লিখেছে? আর পাঠ্য বই রচনার সম্পাদনার দায়িত্বই বা কাদেরকে দেওয়া হলো? আমরা বলবো এ সকল বিতর্কিত লোকদেরকে বাদ দিয়ে বরেণ্য শিক্ষাবিদ আর আলেমদের সমন্বয়ে আমাদের ছেলে মেয়েদের জন্য সুন্দর পাঠ্যসূচি ঠিক করতে হবে, করতে হবে, করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার কথাই কি আপনারা বেজার হয়েছে? সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম যে একজন আরেকজনকে কি দিবে না, সালাম দিবে না। আমি বলেছিলাম সালামের শিক্ষা সরাসরি দিয়েছেন কে? রব্বুল আলামিন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে তার নিজের হাতে বানালেন, এরপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর উপরে বললেন, আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন দেখো তারা সালামের জবাব কি দেয়। তিনি গিয়ে সালাম দিলেন, তারা সালামের জবাব দিল। আল্লাহ তাআলা তখন বললেন, আদম এই যে অভিবাদন রীতি সালাম, দেখা হলে সালাম দিতে হবে, এই অভিবাদন রীতি হবে তোমার সন্তানদের অভিবাদন রীতি। তাহলে সালামের এই নিয়মটা আমাদেরকে জেনে শিক্ষা দিয়েছেন তিনি কে? সালাম দিলে কোনো লস হয় না, লাভ হয়, হাই হেই হ্যালো বললে লাভ হয় না। এজন্য আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে সালাম দিব, আপনি সালাম দিলে সওয়াব, আপনি যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেন আল্লাহ আমল নামায় দশটা নেকি দান করবেন, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বলে এতটুকু বলে যদি সালাম দেন আল্লাহ আমল নামায় বিশটা নেকি দান করবেন, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে যদি সালাম দেন ও রহমাতুল্লাহি ও বরকাতুহু পর্যন্ত বাড়িয়ে যদি সালাম দেন আল্লাহ আমল নামায় ৩০টা নেকি দান করবে। তাহলে বলেন তো আমরা আমাদের সমাজে সালামের প্র্যাকটিস বাড়াবো না কমাবো, বাড়াবো না কমাবো? আমারও আর কথা বলতে মন চাইছে না, কেন জানেন? আমি মানুষের দোষ দিব না, এরা দুই ঘন্টা আগে বসছে, আমি স্টেজে উঠার আগে কিছু লোকজন ছিল এদেরকে বলেছিলাম আমি একটা ভবিষ্যৎবাণী করি, যখন আমি স্টেজে উঠবো তখন উঠাউঠি হবে। তারা বললো, হুজুর কেন? বললাম ওদের জায়গায় আমি থাকলে আমিও প্রথমে উঠা দৌড় মারতাম, কারণ সুর দিয়া আর ওয়াজ দিয়া মানুষের পেশা বাটকানো যায় না। অনেকে না খাইয়ে আসছে, অনেকে না খেয়ে এসে বসে আছে, অলরেডি ১২:৩০ বেজে গেছে, আপনারা ১০ মিনিট থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত তো দিছেন ৩০ তারিখের, এখন তো ৩১ তারিখ চলে, আমার কথায় তো যুক্তি আছে। বসেন সম্মানিত ভাইয়েরা, কথা বলতে দেন। এরপরে দেখুন কিয়ামতের আরেকটা আলামত হলো, নবীজি বলেছেন কিয়ামতের আগে জিনা বিচার বেড়ে যাবে, গান বাজনা বাদ্যযন্ত্র মদ্যপান মাদক বেড়ে যাবে। নবীজি বলেছেন লায়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একটা ভয়াবহ সময় আসবে, ইস্তাহাল্লুনাল হাইত والحرير والخمر والمعازف, নবীজি বলেছেন মানুষ রেশমি পোশাক পরিধানকে জায়েজ মনে করবে, মানুষ মদ্যপানকে হালাল মনে করবে, মাদককে মানুষ স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণ করে নিবে। আজকে যেন তাই হচ্ছে, মাদককে মানুষ খুব সাধারণ বিষয় মনে করেছে,
অনেক জায়গায় কিংবা অনেক প্রতিষ্ঠানে দেখা যায় অনেক ভাইয়েরা মাদক গ্রহণ করছে, মাদককে খুব সহজ হিসাবে গ্রহণ করে নিয়েছে। আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, মাদক গ্রহণ করে নিজের শরীরকে নিজের দেহকে ক্ষতির দিকে নেওয়া যাবে না। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরাই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কারণ এই যে আমাদের দেহ আছে, শরীর আছে, জানের মালিক আমরা নই, জানের মালিক কে? এই জন্য এই শরীরকে ক্ষতির দিকে নেওয়া যাবে না। এরপরে নবীজি বলেছেন, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজ বাদ্যযন্ত্র ব্যাপক আকার ধারণ করেছে, বাদ্যযন্ত্র মিউজিক ঢুকতে ঢুকতে মাহফিলের ভেতরে এখন মিউজিক ঢুকে গেছে। এখন দেখা যায় ইউটিউবে ফেসবুকে অনেক হুজুরদের লেকচারকে কাট করে ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল মিউজিক দিয়ে দিয়েছে। আসেনা নাই, এগুলো হলো সেজদা মানার ভয়াবহ ফেতনা। নবীজি বলেছেন, বাদ্যযন্ত্রকে নির্মূল করার জন্য আমি এসেছি। আমার যুবক ভাইদেরকে বলবো, বাদ্যযন্ত্র আর গানের দিকে যাওয়া যাবে না। নবীজি বলেছেন, আল গিনাউ ইয়ানবুতুন নিফাকু ফিল কালব কামা ইয়ানবুতুল মা উজ্জা, পানি দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি বাদ্যযন্ত্র অশ্লীল গান বাজনা মানুষের দিলের মধ্যে মনের মধ্যে নিফাকি মুনাফিকি বাড়াইয়া দেয়। তাহলে আমরা মুনাফিকের রোগ থেকে বাঁচার জন্য গান বাজনা বেশি করে গাইব, শুনবো নাকি ছাড়বো? আরো জোরে বলেন, অশ্লীল গানের দিকে যাইয়েন না। এমনকি আমরা বিবাহের পবিত্র অনুষ্ঠানকে নাপাক গান বাজনা দিয়ে শুরু করি। বিবাহ হলো একটা পাক জিনিস, পবিত্র জিনিস। অনেক জায়গায় দেখা যায় সেই বিবাহের মতো পবিত্র জিনিস অপবিত্র নাপাক গান বাজনা দিয়ে মানুষ উদ্বোধন করে। আসে না নাই, অশ্লীল আজে বাজে গান বাজনার দিকে যাওয়া যাবে না। গান যদি শুনতেই হয় আল্লাহর শানে রাসূলের শানে যে গান হয়, যে গানগুলো যে সঙ্গীতগুলো গজলগুলো শুনলে আমাদের হৃদয়টা শানিত হয়, কলিজা ঠান্ডা হয়, এমন সঙ্গীত এমন গান শুনতে হবে। তাহলে দেখবেন হৃদয়ে খোরাক পাবেন, আধ্যাত্মিকতা পাবেন, অন্তরের মধ্যে প্রশান্তি আসবে যার তরফ থেকে, তিনি কি? এরপরে নবীজি বলেছেন, আখিরি জামানার আরেকটি আলামত হলো জ্ঞান উঠায় নেওয়া হবে, জ্ঞানীদের কদর কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে। নবীজি বলেছেন, ইন্না মিন আলামাতিস সাআহ আইয়ুরফাআল ইলম ওয়া ইউকতারাল জাহাল। কিয়ামতের একটা লক্ষণ, কিয়ামতের একটা আলামত হলো জ্ঞান উঠে যাবে, জ্ঞানীদের কদর কমে যাবে আর জাহালত বেড়ে যাবে, মানুষ জাহেলদেরকে আলেম বানায় ফেলবে। এখন তো তাই হচ্ছে, আমরা আলেমও চিনি না জাহেলও চিনি না। এজন্য দেখা যায় ওয়াজ মাহফিলের মতো পবিত্র মঞ্চে যে চেয়ারগুলোতে আলেম বসা দরকার, স্কলার বসা দরকার, সেই চেয়ারগুলোকে সেই চেয়ারগুলোতে 24 ইঞ্চি 26 ইঞ্চি আউলার বাউলদেরকে বসায়া মাহফিলের পবিত্র মঞ্চটাকে মানুষ নষ্ট বানিয়ে দিয়েছে। এগুলো হলো শেষ জামানার আলামত, এগুলো হলো আখিরি জামানার আলামত। এরপরে নবীজি বলেছেন, কিয়ামতের আগে বছরের আগে ছেলে মেয়ে অবাধে ঘুরছে, কিন্তু আমার সমাজ কিংবা আমার আইন সেটাকে খারাপ চোখে দেখছে না। কিন্তু 18 বছরের আগে বিয়ে শাদী কি, এটা যেন সমাজের মানুষও বাঁকা চোখে দেখে, আইন তো বাঁকা চোখে দেখেই। কথা বুঝেন নাই আপনারা? হ্যাঁ, দেখবেন আমতলা জামতলা গাছতলা বটতলায় ছেলে মেয়েরা পুচকা পুচকা পুলামাইয়ারা ক্লাস 9-এ 10-এ ইন্টারমিডিয়েটে পড়ে একজনের একজনের হাত ধরে বাদাম খায়, ঘোরাঘুরি করে কবুতরের জোড়ার মতো বসে থাকে, আইন এটাকে খারাপ চোখে দেখে না। এমনকি আমাদের কমিউনিটিতে বাস করা অনেক মানুষ এটাকে বাঁকা চোখে দেখে না, কিন্তু বিয়ে শাদী করবে ছেলে মেয়েরা। হ্যাঁ, 22-23 বছর 24 বছর হয়েছে ছেলে বিয়ে করতে চায়, কয় আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে কর, হে কি মানুষের পায়ের উপর দাঁড়াই আছে নাকি? আমরা বিয়েকে সম্পৃক্ত করে ফেলেছি কিসের সাথে? ক্যারিয়ারের সাথে। অথচ বিবাহের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো চরিত্রের সাথে। বিয়ের সম্পর্ক কিসের সাথে? চরিত্রের সাথে। আপনি যদি 12-13-14 বছর বয়সে বালেগ হলো, বালেগা হলো, এরপরে 30 বছর পর্যন্ত যদি সে বিয়েই না করে, তো এত বছর তার যৌবনকে কন্ট্রোল করার এমন শক্তি সে কোথায় বা পাইল? বিয়ে শাদীকে তো সহজ করে দেওয়া দরকার ছিল, আমরা আমাদের সমাজে বিয়ে শাদীকে কঠিন বানিয়ে ফেলেছি। এই জন্য সমাজে জিনা বাড়ছে, ব্যভিচার বাড়ছে, হারাম রিলেশন বেড়ে যাচ্ছে। যদি হারাম রিলেশন কমাতে হয়, জেনা ব্যভিচার কমাতে হয়, বিয়েটাকে সহজ করে ফেলতে হবে। আমাদের দেশের ছেলেরা তো ভালো, তারা বিয়ে করতে চায়, আপনারা তো বিয়ে দিতে চান না,
আপনাদের মেয়ে হইলে আগেই জিজ্ঞেস করেন, ছেলে এটা সরকারি চাকরি করে কিনা, কত টাকা বেতন পায়, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা। বাবা জানরা শোনেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় শুধু ছেলের গাড়ি বাড়ি ফ্ল্যাট টাকা পয়সা এগুলো দেখে দিয়েন না, আগে দেখবেন ছেলের মুখে দাড়ি আছে কিনা, এটা নামাজি কিনা, এটা হারামখোর না হালালখোর, দিনদারিতা দেখবেন। দিনদারিতা না দেখে শুধু ধন সম্পদ আর টাকা পয়সা দেখে যদি আপনারা বিয়ে দিয়ে দেন, আপনার মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যেতে পারে। এজন্য আগে দেখতে হবে দিনদারিতা। বলেন আগে কি দেখতে হবে? দিনদারিতা। দিনদারিতা আগে দেখবেন। আর যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করে, এরা বউকে বেশিরভাগ ক্ষেত্রে এই সকল ছেলেরা বউকে অবমূল্যায়ন করে বেশি, কারণ তার টাকা পয়সা সব হওয়ার পরে সে যদি বিয়ে করে তো তার বউকে সে দাসীর মতো তার বউয়ের সাথে আচরণ করতে পারে। কিন্তু যারা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে, প্রতিটি পুরুষের সফলতার পেছনে, প্রতিষ্ঠিত হওয়ার পেছনে একজন নারীর অবশ্যই অবদান আছে। আসেন আপনাদেরকে আমি নবীজির জীবনী থেকে দেখাই, নবীজির প্রথম স্ত্রীর নাম কি? সবাই বলেন আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা। নবীজির চেয়ে বয়স বেশি না কম? নবীজির চেয়ে বয়স বেশি, কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের আগে নবীজি কোনো বিয়ে আর করেন নাই। নবীজি আম্মাজানকে কত ভালোবাসতেন দেখেন। নবীজির আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে নবীজি একদিন মোনাজাত করছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি তখন বিয়ে করে ফেলেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির পেছনে এসে তিনি দেখলেন নবীজি দোয়া করছেন, তিনিও হাত উঠাইলেন নবীজির সঙ্গে। নবীজি দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যখন মানুষ পেরেশানিতে পড়ে, মানুষ মানুষকে ভুলে যাবে, আল্লাহ সেই কঠিন দিনে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। মহিলাদের মনে কিন্তু এক মহিলা আরেক মহিলার মনে, এক মহিলার জন্য আরেক মহিলার প্রতি একটা ঈর্ষা হিংসা সংকীর্ণতা আছে না নাই? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাত তুলছিলেন, যখনই নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন হাত নামাই ফেলছেন। হাত কি করেছেন? দোয়া শেষ করার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর রাসূল আপনি ওই মহিলার মধ্যে কি পেলেন আমাকে বলেন, আপনার চেয়ে বয়সে বড় ছিলেন তিনি আর আমাকে আপনি কম বয়সে আপনার ঘরে আনলেন। আপনি দোয়াটা যখন করলেন প্রথমে কি আমার নামটা বলতে পারলেন না? কারণ আমি তো আপনার স্ত্রীদের মধ্যে সবচেয়ে কম বয়সী, আমি তো সবচেয়ে রূপবতী গুণবতী, আপনি কেন আমার নামটা আগে বললেন না? নবীজি তখন জবাব কি দিয়েছেন জানেন? নবীজি তখন বললেন, আয়েশা শোনো, তোমরা সবাই আমার সুখের দিনের সাথী আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। কি বলেছিলাম, প্রতিষ্ঠিত হওয়ার আগে ছেলে বিয়ে করলে সে প্রতিষ্ঠিত হওয়ার পরে তার বউয়ের অবদান মনে রাখবে। কেন জানেন? আপনি সকালবেলা ঘুম থেকে তো নবাব জাদা নসরুল্লাহর মতো উঠেন, কিন্তু আপনার বিবি আপনার স্ত্রী আগে উঠে আপনার জন্য কাপড় রেডি করে, আপনার ফ্রেশ হওয়ার সব ব্যবস্থা করে, তারপরে আপনার জন্য নাস্তা বানায়, দুপুরের লাঞ্চ বানায়, রাতের খাবার বানায়, ক্লান্ত শরীরে বাসায় আসলে আপনার ওয়াইফ আপনার জন্য রেডি থাকে, আপনার সেবা করে, আপনাকে কেয়ার করে। আপনি যখন সফল হবেন, প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারী কন্ট্রিবিউশন আছে না নাই? এজন্য বলেছি প্রতিষ্ঠিত হওয়ার আগে যে ছেলেরা বিয়ে করে, প্রতিষ্ঠিত হওয়ার পরে বউয়ের কদর করে। বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো কিসের সাথে? চরিত্রের সাথে। এজন্য বিয়ে শাদীকে আমাদের মুসলমান সমাজে আমরা যদি সহজ করে দিতে পারি, আমাদের ছেলেমেয়েরা হারাম রিলেশনের দিকে, অশ্লীলতা বেহায়াপনার দিকে যাবে না, জেনার দরজা বন্ধ হয়ে যাবে, আমাদের সমাজও পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ পয়েন্ট বলছি, নবীজি বলেছেন কিয়ামতের আগে তথ্য প্রযুক্তি উন্নত হবে। নবীজি বলেছেন আখিরি জামানা ইন্না মিন আলামাতিস সাআহ আন ইউযহারাল কওল ওয়া ইউযহারাল ফাইল। প্রযুক্তি উন্নত হবে, কথা প্রচার করা সহজ হবে, কর্মধারণ সহজ হয়ে যাবে। বলেন তো, আজ থেকে শত বছর আগে, আজ থেকে 100 বছর আগে এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সাথে ফোনে কথা বলতে পারতো, ভিডিও কলে কথা বলতে পারতো? কিন্তু এখন ফোন দেওয়ার পরে কিরে কি করছিস, খাওয়া দাওয়া করছিস, কি দিয়ে খাস, দাঁড়া তোরে ভিডিও কলে দেখাই, ভিডিও অন করে মুরগির রাত দেখায়, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল প্রযুক্তি এখন উন্নত, উৎকর্ষতার যুগে আছি আমরা। কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানায় প্রযুক্তি উন্নত হলে কি হবে, মানুষ প্রযুক্তির অপব্যবহার করে ইমান হারা হয়ে যেতে পারে। আজ যেন নবীজির সেই কথা বাস্তবায়িত হচ্ছে। 100 বছর আগে ফোন ছিল না, 100 বছর কি, 15 বছর আগে স্মার্টফোন ছিল না, 100 বছর আগে
ইন্টারনেট ছিল না, প্রযুক্তি ছিল না, কম্পিউটার ল্যাপটপ ছিল না, এখন সব কিছু আছে, আমাদের গুনাহ করার সুযোগ আছে। দেখা যায় আমরা আজান হয় কিন্তু ইউটিউবে আর ফেসবুকের মধ্যে পড়ে থাকি, অশ্লীল ভিডিও দেখি, আজে বাজে জিনিস দেখি, আজে বাজে জিনিস দেখে তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার করে নিজেদেরকে ধ্বংসের দিকে নেওয়া যাবে না। যাকে ভয় করে জীবন পরিচালনা করতে হবে তিনি কে? আল্লাহ আমাদেরকে কথাগুলো মানা, বুঝা, আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।